press the bell icon on the YouTube app and never miss another update. Viewers, স্বাগতম। অবৈধ অস্ত্র ও মাদকসহ রাজধানীর মেরুল বাড্ডায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, কে এই মনির? র‍্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, মনির 1990-এর দশকে রাজধানীর গাউছিয়ায় একটি কাপড়ের দোকানে কর্মচারী ছিলেন। সেটা ছেড়ে দিয়ে তিনি ক্রোকারিজের ব্যবসা শুরু করেন। এরপর লাগেজ ব্যবসা অর্থাৎ ট্যাক্স ফাঁকি দিয়ে তিনি বিভিন্ন মালামাল দেশে আনতেন। এক পর্যায়ে তিনি স্বর্ণ চোরাকারবারিতে জড়িয়ে বিপুল পরিমাণ স্বর্ণ অবৈধ পথে বিদেশ থেকে বাংলাদেশে আনেন। তার নাম হয়ে যায় গোল্ডেন মনির। স্বর্ণ চোরাকারবারি চড়ানোর 2007 সালের বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। গোল্ডেন মনিরের আরেকটি পরিচয়, তিনি ভূমিদস্যু। রাজকের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজশে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছেন তিনি। ঢাকা শহরে ডিআইটি প্রজেক্টের পাশাপাশি বাড্ডা, নিকুঞ্জ, উত্তরা ও কেরানীগঞ্জ এলাকায় তার 2 শতাধিক প্লট আছে। ইতিমধ্যে তিনি তার 30টি প্লটের কথা র‍্যাবের কাছে স্বীকার করেছেন। তিনি বলেন, রাজকের কাগজপত্র জাল জালিয়াতি করে তিনি বিপুল পরিমাণ অর্থ সম্পদ করেছেন এবং স্বর্ণ চোরাচালানের মাধ্যমে তার সম্পদের পরিমাণ প্রায় 1,050 কোটি টাকা। আমরা প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আরো কিছু অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন, বিআরটি, মানি লন্ডারিং এর জন্য সিআইডি এবং ট্যাক্স ফাঁকি ও এই সংক্রান্ত বিষয়ে এনডিআর কে অনুরোধ জানাব। মূলত তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ অর্থাৎ অনুমোদনবিহীন বিদেশি মুদ্রা রাখায় বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করবে র‍্যাব। পাশাপাশি অস্ত্র ও মাদক আইনে পৃথক 2টি মামলা দায়ের করা হবে। এদিকে মনিরের সাথে প্রাথমিকভাবে একটি রাজনৈতিক দলে ওতপ্রোতভাবে জড়িত বলে জানতে পেরেছে র‍্যাব। সেই দলটিতে তিনি অর্থের যোগান দিতেন। খোঁজ নিয়ে জানা গেছে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। জানা গেছে গোল্ডেন মনির ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কমিশনার আব্দুল কাইমের অন্যতম সহযোগী ছিলেন।